হ্যালো ফ্রেন্ডস, লিজাস কিচেনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। সবাই কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আরেকটি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে ভেজ নুডলস। ভেজ নুডলস বানানোর জন্য আমার কী কী প্রয়োজন লেগেছে আমি পুরোটাই তোমাদেরকে রেসিপিতে দেখাবো। আমার পুরো রেসিপিটা তোমরা দেখো এবং ফলো করো। আমি আমার রেসিপিটা এবারে শুরু করে দিই। নুডলস বানানোর জন্য সর্বপ্রথম আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলে এবারে আমি একটুখানি জাস্ট লবণ দেব, হাফ টেবিল স্পুন মতো আমি লবণ দিলাম জলে। জলটা একটু ফুটবে, তারপর এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দেব। জলটা ফুটছে, এবারে এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই থাকবে। ভালোমতো ফুটবে, এটা একদম পুরোপুরি এটা যেন সেদ্ধ না হয়ে যায়, এটা মোটামুটি 60% মতো যেন সেদ্ধ হয়, হালকা যেন কাঁচা থাকে। এটি 60% মতো সেদ্ধ হয়ে গেছে, আমাদেরকে ঠিক এইভাবে করতে হবে, 60-70% মতন সেদ্ধ করতে হবে, বাকিটা কাঁচা রাখতে হবে। এবারে আমি এটিকে একটা কোনো পাত্রের মধ্যে ঢেলে নেবো, ছেঁকে নেবো, জলটা ফেলে দেবো আর এটা নেবো। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, ঠিক নুডলস বানানোর জন্য এরকমই কড়াই প্রয়োজন লাগে। তো কারোর কাছে এরকম কড়াই অ্যাভেলেবেল না থাকলে ননস্টিকেও বানানো যেতে পারে। তো আমি এটাতেই যেহেতু নুডলস বানাই সেহেতু এটাতেই বানাচ্ছি। তো কড়াইটা আমি বসিয়ে গ্যাস অন করে দিয়েছি। কড়াইটা আগে ভালো করে একটু গরম হবে, তারপর আমি এখানে একটু ভেজিটেবল অয়েল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি কুকিং অয়েল দেব, জাস্ট 2 টেবিল স্পুন মতো কুকিং অয়েল দেব। অয়েলটা গরম হবে, যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি তেলে দেওয়ার জন্য কোন কোন ভেজিটেবিলগুলো নিয়েছি। প্রথমে হচ্ছে রসুন কুচি, আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে রসুনগুলোকে কুচি করে নিয়েছি। আদা কুচি, এটা হচ্ছে গাজর কুচি, আমি লম্বা লম্বা করে গাজরগুলোকে দেখো কেটে নিয়েছি। এটা হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকাম একটা বড় ক্যাপসিকামের আমি অর্ধেকটা নিয়েছি। আর এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে 3টে কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কাগুলোকে আমি মিডিল থেকে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজকলি, যেটাকে স্প্রিং অনিয়ন বলে, এটা হচ্ছে পেঁয়াজকলি। চলো তাহলে এগুলো আমি তেলের মধ্যে এবারে দিই। সবথেকে প্রথমে আমি তেলের মধ্যে দেব রসুন, আর আদা দুটোই আমি দিয়ে দেবো একসঙ্গে। আমি একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাও ঠিক এর মধ্যে দিয়ে দেবো। যদি কেউ পেঁয়াজ রসুন না খাও, আদা এগুলো যদি কেউ না খাও, এগুলোকে স্কিপও করে দিতে পারো। পুরো পেঁয়াজটা লাল হবে না, জাস্ট হালকা কাঁচা ভাবটা চলে যাবে, পুরো লাল হবে না পেঁয়াজটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব যে কাঁচা লঙ্কা কুচিগুলো নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব বাঁধাকপি কুচি করে রেখেছিলাম, বাঁধাকপি কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। গাজর কুচিটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর স্প্রিং অনিয়ন আমি দিলাম, পেঁয়াজকলি অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা আমি গার্নিশের জন্য রেখে দিলাম।
এবারে এই সবজির মধ্যে আমাকে অল্প একটু লবণ লাগবে, অল্প একটু লবণ দিলাম। পরে আমি সস অ্যাড করব, তার জন্য সসেও যেহেতু লবণ থাকে সেহেতু এখানে লবণের পরিমাণটা একটু অল্প দিতে হবে। জাস্ট হাফ টেবিল স্পুন লবণ দিলেই হবে। সবজিগুলো আমি সেদ্ধ করে নেব, হাই ফ্লেম থাকবে আমার, হাই ফ্লেমেই আমাকে ভেজিটেবলগুলো হালকা সেদ্ধ করতে হবে। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দেবো, আমি একটি স্পুন নিয়ে নিয়েছি, আমি এক স্পুন মতো আমি ভিনিগার দিয়ে দিব। টমেটো সস দিয়ে দিব 1 টেবিল স্পুন, রেড চিলি সসও দেব 1 টেবিল স্পুন, সয়া সস দিব 1/2 টেবিল স্পুন মতো, আর গ্রিন চিলি সস দেব 1 টেবিল স্পুন। গোটা হাই ফ্লেমে থাকবে, এটা নেড়ে দিতে হবে। এবারে এর মধ্যে দিব ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন মতো, জাস্ট এটা 30 সেকেন্ড মতো ভালোভাবে নেড়ে এবারে এর মধ্যে আমি নুডলসগুলো একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে ঠিক এইভাবে দেবো, একসঙ্গে ঢেলে দিলে হবে না। এবারে হাই ফ্লেমে এটিকে ভালো করে টস করে নিতে হবে। ভালো করে নেড়ে নিতে হবে যেন প্রত্যেকটা মশলা যেন নুডলসের মধ্যে লেগে যায়। নুডলসটা হয়ে গেছে, তোমরা দেখো, তোমাদের জুম করে দেখাচ্ছি, এই দেখো নুডলসটা কত সুন্দর হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, আর এটা একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো। আমি নুডলসটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, ওপরে আমি একটু পেঁয়াজ কলি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি, তোমরা পারলে ছড়াতেও পারো, যার কাছে নেই সে দেবে না। তো যাক, আমার এটা হয়ে গেছে। তো তোমরা এইভাবে ঠিক বানাও বাড়িতে, দেখো বাচ্চারাও খুব ভালোবাসবে খেতে, আর তোমাদের নিজেদেরও খুব ভালো লাগবে এইভাবে বানালে। আমার এই রেসিপিটা যদি তোমাদের প্রত্যেকের সবার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ, বাবাই, সবাই ভালো থেকো।